গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি এই গরমে। তো এখন জাস্ট ভিডিওটা কবিশা ডান্স ক্লাস থেকে স্টার্ট করছি, কারণ ওকে নিয়ে গিয়েছিলাম আজকে ডান্স ক্লাসে। আজকে স্যারের সাথে ম্যামও এসেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাম বসে আছে, আর আমি ঠিক পিছন দিকটা ইচ্ছা করে বসে আছি। এত গরম না, ওই বাইরেটা বসতে ইচ্ছা করে না, ওই জন্য এখানে পাখা চলছে, কোনাটাতে আমি চুপচাপ বসে আছি গরমে। তো দেখো কবিশা কি দুষ্টুমি করে, ডান্সের থেকে না বেশিও দুষ্টুমি করে জানো না। আর ঠিক আছে, ছোট মানুষ যা করে তাই ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে ছিল কবিশার ডান্স ক্লাস, তারপরে ছিল হচ্ছে ওর পড়া। তো সব কমপ্লিট, দেন আমি বাড়ি এসে এখন ভাত থাত খেয়ে কবিশাকেও, মানে কবিশা এসে মুড়ি, তারপরে এইসব গ্লুকন্ডি জল ঠল এইসব খেয়ে পুরো পেট প্যাকড আপ। ও বলছে মামি আর কিছু খাবো না। আমি বললাম যে চল দুটো ভাত খা, বলছে না খাবো না, জল ঢেলে ভাত খেয়েছি। তো এবার একটু ফ্রেশ হবো, দেন যাব নিচে গিয়ে ঘুমাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সেভাবে আমি ভিডিও করিনি, একমাত্র কবিশার ডান্স ক্লাসে গিয়ে একটু ভিডিও করেছিলাম, ব্যাস এই। আর ভিডিও করা হয়নি কারণ আমি টাইম পাইনি সত্যি কথা বলতে। বাড়ি এসে কবিশাকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার ওর ম্যাম যে পড়াগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করালাম। তো কালকে সকালে, যেহেতু সকালে আবার মর্নিংয়ে স্কুল ওর, তারপরে আবার ডান্স ক্লাস আছেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, তারপরেই আমি স্নান করতে চলে গেছিলাম, যেহেতু একটু ঘুমানোর আগে নিজে ফ্রেশ না হলে না হয়ই না, জানো না। তো এখানে কবিশা কিন্তু আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল, জানো তো। তো ও যেরকম পেরেছে সেরকমই করে দিচ্ছে, কিন্তু খারাপ করেনি, যাই হোক ভালোই ধরে দিয়েছে আমাকে ক্যামেরাটা। তো আমি এখানে যা জামা কাপড় পরেছিলাম সব কিছু জামা কাপড় সব ধুলাম কাচলাম, এখন রাত্রিবেলায় মেলে দিচ্ছি সেটটার নিচে। কবিশা সমানে বলে যাচ্ছে যে মা কেমন হয়েছে ভিডিওটা, তুমি একটু দেখো না মা কেমন হয়েছে। খুব সুন্দরই হয়েছে, খুব সুন্দরভাবেই ধরে দিয়েছে। এখন ফ্রেশ হয়ে গেছি, আর কিছু জামা কাপড় ছিল যেগুলো কেচে ধুয়ে আবার মেললাম। এই যে আমি এই গা হাত পা ধুলাম, তারপরে এবার নিচে যাবো শোবো। কবিশাও ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি, এবার শোবার পালা। চলো চলো নিচে চলো। জামা কাপড় গুলো ব্যালকনিতে মেলে দিলাম, সামান্য এক দুটো জামা কাপড় ছিল। চলো দেখতে থাকো, নিচে চলে এসেছি, বিছানা করা হয়ে গেছে, স্কিন কেয়ার কমপ্লিট, আর ভালো করে গলা টলায় পাউডার দিয়েছি, খারাপ বলো না কেউ। কারণ হচ্ছে এত গরম না, ওই জন্য আমি ভালো করে, মানে গলায় ঠালায় ভালো করে পাউডার দিয়ে দিয়েছি। এসিতে শুই তাহলেও, কারণ একটা চ্যাটচ্যাটে চ্যাটচ্যাটে ভাব লাগে না, সেটা আর লাগে না পাউডারটা দিলে। বেশ ঠান্ডা ঠান্ডা, মানে স্নান ঠান করে আসার পরে না পাউডারটা দিলে না কেমন একটা ঠান্ডা তৃপ্তি হয়, এটাই যা। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে, এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে সকালে দেখা হচ্ছে, বাই। গুড মর্নিং বন্ধুরা, তো এখন 9টা বাজে আর আমি উঠেছি 7টার সময়। উঠে মোটামুটি ফ্রেশ ফ্রেশ সময়ে দেন চা ঠা খাওয়া হয়ে গেছে, কৌস্তব তারপরে উঠেছে, ও চা ঠা খেয়ে এখন বাজারে চলে গেছে। আর এত গরম, মানে কি বলবো, আমি ভাতটা বসিয়েছি, বললো মাছ নিয়ে আসছে, মাছের ঝোল কিছু একটা করবো, যাই হোক তাই জন্য বাজারে গেছে কৌস্তব। আসুক, দেন মাছটা করে রান্নাবান্না সেরে আমি তাড়াতাড়ি করে নিচে যেতে পারলে আর কি বাঁচি। এত গরম আর আমার না, মানে ঘেমেই ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডাটা যেন আমার যাচ্ছেই না কোনো মতে, এমন অবস্থা, মানে ঘেমে ঘেমেই শুধু সর্দিতে ঘতঘত ঘতঘত করেই যাচ্ছি, জানো না। তো উঠে পাখিদেরকে খেতে দিলাম, ওদেরকে স্নান করালাম, তারপরে হচ্ছে গাছগুলোকে স্নান করালাম, ওদেরকে জল দিলাম, দিয়ে কটা জামা কাপড় কালকে যেগুলো রাত্রিবেলায় কেচে দিয়েছি সেগুলোকে তুললাম, এখনো ভাজ করে পারিনি, তুলেছি, তুলে কটা বাসন ছিল সেগুলোকে মাজলাম, মেজে ঠেজে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এক দুটো গামছা রয়েছে এখানে, মানে খুব নোংরা হয়ে গেছে গামছাগুলো, গরম জল দিয়ে একটু ভেজাবো। আর হচ্ছে কালকে আর একটা চাদর বিছানার কেচে রেখেছি, সেটাকে জল ঝরতেখানে রেখেছি, সেটা কোনো মেলা হয়নি, সেটাও মেলে দেবো। তো ধীরে ধীরে কাজগুলো করে নিই, যত বেলা করব তত বেশি গরম লাগবে, তত বেশি কষ্ট হবে, বেকার বসে থেকে লাভ নেই, কাজগুলো ঝটপট করে নিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে।
জামা ঘরের মধ্যে মেলে দিচ্ছি, কারণ না তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকে, পাখিগুলোকেও যেহেতু ওই ঘরে তুলে রাখবো, পাখাটা চালিয়ে দিয়ে যাই ওদেরকে। কিন্তু ঘরটা তো প্রচণ্ড একটা মানে গরম গুমোট হয়ে থাকে, ওই জন্য না কিছু জামা কাপড় আমি মানে চেষ্টা করি যে সবসময় জানলায় মেলে দিতে, তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকবে, পাখিগুলোও শান্তি মতন থাকতে পারবে, যেহেতু ওদেরকে নিচে নিয়ে যাওয়া সম্ভব না। আর এখানে ঠাম্মার শাড়িটা ছিল, কাচা হচ্ছিলো না, আমি কেচে দিয়েছি, ঠাম্মা আসবে পড়বে ওই জন্য তো কেচে জানলাটাতে দেখো মেলে দিচ্ছি, তাহলে আর কি তোমার ঘরটা ঠান্ডা হয়ে যাবে। তো এইবারে হচ্ছে ভাত বাড়ছি, কবিশাকে খাওয়াবো, প্লাস আমিও নিজে খাবো, দুজনেরই ভাতে একসাথে মাখি আমি, ওকে নিচের ঘরে গিয়ে ওকেও খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। আর আজকে যদি যেহেতু মানে কী বলবো, প্লেন মাছের ঝোল করেছিলাম, মাগুর মাছ এনেছিলো কৌস্তব, তো মাগুর মাছের আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছিলাম আলু পটল দিয়ে, তো এটাই আর কিচ্ছু করিনি। কৌস্তব বলছে বেশি কিছু করো না, খাওয়া যায় না। তো ঘুমঠুম একদম ডান, তো আমার আমিও উঠে গেছি, কবিশাও উঠে গেছে, অনেকক্ষণে উঠেছি আমরা, শুয়েছিলাম, এত গরম যেহেতু ওপরে আসা যাচ্ছে না ওর জন্য। তো কবিশা অনেকক্ষণ বলছে খিদে পেয়েছে, তো আমি জিজ্ঞাসা করলাম কী খাবি, অনেক কিছু অপশান দিলাম কিন্তু কিচ্ছু খাবেন না, এখন গিয়ে শেষমেশ বলছে পাঁপড় ভেজে দাও। তো এরকম ঠিক আছে, কটা পাঁপড় আছে তাহলে সেগুলোই ভেজে দিই, ওই জন্যেই আর কি আসলাম যে পাঁপড়গুলো তাহলে ওকে ভেজে দিই, খেয়ে নেবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো জামা কাপড়গুলোকে তোলাও হয়ে গেছে, আর এই দেখো পাতিয়ে রেখে দিয়েছি, কখন ভাজ করবো কিচ্ছু জানি না, বিশ্বাস করো কিচ্ছু জানি না, মানে শুধু কেচেই যাচ্ছি আমি, তোলার তো নামে নেই, আর এই ভাজ করে জড়ো করে রেখে দিচ্ছি, তুলে আর উঠতে পারছি না। তো এখন ভাজ করি, দেখি যদি আজকে পারি, কারণ একটু পরে কবিশার ম্যাম চলে আসবে, এমনি আসছে আমাদের বাড়িতে আজকে বিকেলবেলা, তো এখন প্রায় 5টা বাজতে যায়, কিন্তু বাইরে দেখো রোদ্দুর, এখনও ঘরে রোদ্দুর ঢুকছে। যাই হোক, তো এগুলোকে ভাজ করি টুকটুক করে, চল দেখতে থাকো।